আসসালামু আলাইকুম আমার প্রিয় অষ্টম শ্রেণীর ভাই বোন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমাদের গণিত বইয়ের 90 পৃষ্ঠার 6 থেকে শুরু করে 10 নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান। তাহলে চলো শুরু করি। তো সবার প্রথমে আমরা এখানে 6 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, 50,000 টাকা 7 বছর মুনাফা আসলে 1,20,000 টাকা হলে মুনাফার হার কত? তো তোমাদের জন্য এইটার উত্তর আমি আগে রেডি করে রেখেছি। এটার সমাধানে আমাদের লিখতে হবে 50,000 টাকা 7 বছরে মুনাফা আসলে 1,20,000 টাকা। অতএব মুনাফা সমান 1,20,000 বিয়োগ 50,000 টাকা সমান সমান 70,000 টাকা। এবার তোমরা লিখবা এইখানে আসল পি সমান 50,000 টাকা, সময় এন সমান 7 বছর, মুনাফা আয় সমান 70,000 টাকা। এইটা লেখার পরে আমাদের এই পাশে লিখতে হবে আমরা জানি আয় সমান পি আর এন, অতএব মুনাফার হার আর সমান আই বাই পি এন। এবার আমরা ইকুয়াল দিয়ে উপরে আয়ের মান লিখব 70,000 টাকা আর নিচে পি এর মান লিখব 50,000 গুণ 7। এবার আমরা যদি এইগুলো কাটাকাটি করি তাহলে আমাদের উত্তর আসবে উপরে থাকবে হচ্ছে 1,00,000 আর নিচে হচ্ছে এই 50,000 টাকা, উপরে 10,000 টাকা আর নিচে 50,000 টাকা। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্টেন্সে নির্ণয় করি 1/5 গুণ 100, তাহলে সমান সমান আমাদের এই 5 আর 100 কাটাকাটি করলে হবে 20। তাহলে অতএব নির্ণয় মুনাফার হার হবে 20%। এই হলো আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা দেখি 7 নম্বর। তো মূল বইয়ের 7 নম্বরে লেখা আছে কোনো মূলধন 5 বছরে যে মুনাফা হারে মুনাফা আসলে দ্বিগুণ হয় সেই মুনাফা হারে 8 বছরের মুনাফা আসলে 26,000 টাকা হবে, মূলধন কত? তো এইটার উত্তরে আমরা সর্বপ্রথমে লিখব, মনে করি মূলধন পি সমান মূলধন পি এবং মুনাফার হার আর, অতএব 5 বছর পর মুনাফা আসল সমান 2p। এবার আমরা প্রথম ক্ষেত্রে লিখব সময় এন সমান 5 বছর, মুনাফা আই সমান 2p মাইনাস পি সমান সমান পি। আমরা জানি আই সমান পি আর এন, অতএব মুনাফার হার আর সমান আই বাই পি এন সমান উপরে হবে পি, নিচে পি গুণ 5 সমান সমান 1/5। অতএব দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আর সমান 1/5। এখন এটা প্রথম ক্ষেত্রের মুনাফার হারের সমান। সময় এন সমান 8 বছর এবং মুনাফা আয় সমান 26,000 মাইনাস পি। এবার আমরা আবার মূলধন সমান পি সমান 1/rn বা পি সমান 26,000 মাইনাস পি ভাগ 1/5 গুণ 8, এটাকে আমরা ক্যালকুলেশন করলে হবে 8p/5 ইকুয়াল 26,000 মাইনাস পি, বা 8pটাকে আমরা রাখলাম আর এই 5টাকে এই পির সাথে গুণ করে দিলাম, তাহলে 1,30,000 মাইনাস 5p, অতএব 13p সমান 1,30,000। এবার যদি আমরা লিখি যে বা পি সমান 1,30,000 ভাগ 13, তাহলে অতএব পি সমান 10,000 টাকা। তাহলে এখানে নির্ণয় মূলধন আমাদের দাঁড়াবে 10,000 টাকা। এই হয়ে গেল আমাদের 7 নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা যাব 8 নম্বরে। 8 নম্বরে আছে 9% হারে 2,000 টাকা 10 বছরের মুনাফা, 8% হারে 5,000 টাকার কত বছরের মুনাফার সমান? তো এইটার উত্তরে আমরা চলে যাই। এইটার 8 নম্বর প্রশ্নের উত্তরে আমাদের সর্বপ্রথমে লিখতে হবে মুনাফার হার আর সমান 9% সমান সমান 9/100। এটা আমরা পার্সেন্টটাকে এইটাই প্রকাশ করলাম। আসল পি সমান 2,000 টাকা, সময় এন সমান 10 বছর, অতএব আমরা জানি মুনাফা আই সমান পি আর এন। এবার আমরা এটার সূত্রের বিস্তারিত লিখব, সমান সমান 2,000 গুণ 9/100 গুণ 10, তাহলে সমান সমান এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা, এখানে থাকবে 20 গুণ 9 গুণ 10 সমান সমান 200 গুণ 9 সমান সমান 1,800 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার আর সমান 8% সমান 8/100, আসল পি সমান 5,000 টাকা এবং মুনাফা আয় সমান 1,800 টাকা, প্রথম ক্ষেত্রের মুনাফার সমান, তাহলে অতএব সময় এন সমান আই বাই পি আর সমান 1,800/5,000 গুণ 8/100। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি উপরে 1,800 থাকবে আর নিচে এই 50 গুণ 8, তাহলে সমান সমান 9/2,
তাহলে এটাকে যদি আমরা বছরে প্রকাশ করি 4.5 বছর বা 4 বছর 6 মাস, এটাই হচ্ছে উত্তর। এইবার আমরা 8 নাম্বার শেষে চলে যাব 9 নাম্বারে। 9 নাম্বারে আছে 13% হারে 25,000 টাকার 6 বছরের মুনাফা, কত মুনাফা হারে 20,000 টাকার 8 বছরের মুনাফার সমান। তো এইটার উত্তরে আমরা চলে যাই। এইটার উত্তরে আমরা সর্বপ্রথমে লিখব প্রথম ক্ষেত্রে মুনাফার হার আর সমান 13% সমান সমান 13/100, আসল পি সমান 25,000 টাকা সময় এন সমান 6 বছর। আমরা জানি মুনাফা আই সমান পি আর এন সমান সমান 25,000 গুণ 13/100 গুণ 6, তাহলে সমান সমান এখানে 0000 কাটাকাটি করলে এখানে থাকবে 250 আর উপরে থাকবে 13 গুণ 6, এই তিনটা সংখ্যা গুণ করলে হবে 19,500। এবার আমরা লিখব দ্বিতীয় ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আসল পি সমান 20,000 টাকা, সময় এন সমান 8 বছর, মুনাফা আয় সমান 19,500 টাকা। এখানে আমাদের ব্রাকেটের মধ্যে লিখে দিতে হবে প্রথম ক্ষেত্রের মুনাফার সমান। অতএব মুনাফার হার আর সমান আই বাই পি এন, তাহলে সমান সমান 19,500 আর নিচে হবে 20,000 গুণ 8, এটা কাটাকাটি করলে বা 0000 কাটাকাটি করলে উপরে থাকবে 195, নিচে 200 গুণ 8, এটাকেও আবার কাটাকাটি করলে উপরে হবে 39 আর নিচে হবে 320। তাহলে 39 আর 320কে পার্সেন্টেন্স করতে হবে, মানে 100% দ্বারা এটা গুণ করতে হবে, আর গুণ করলে হবে 12.16%। অতএব নির্ণয় মুনাফার হার 12.16%। এটা আমাদের শেষ হয়ে গেল 9 নাম্বার। এবার আসি 10 নাম্বার। 10 নাম্বার আছে তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য, রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি উভয়ের মুনাফা 8% হয় তবে কে কত বেশি লাভবান হবে। তো এইটার উত্তরের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে লিখতে হবে যে আমরা জানি মুনাফা আয় সমান পি আর এন সমান সমান 30,000 গুণ 8/100 গুণ 5। এই অংশটা লিখার আগে এই পাশে দুইজনের ইনফরমেশন লিখতে হবে যে তানজিলার ক্ষেত্রে আসল পি সমান 30,000 টাকা, সময় এন সমান 5 বছর, মুনাফার হার আর সমান 8% সমান সমান 8/100, আর রায়হানের ক্ষেত্রে আসল পি সমান 20,000 টাকা, সময় এন সমান 7 বছর, মুনাফার হার আর সমান 8% 8/100। এবার আমরা লিখব যে মুনাফা আয় সমান 30,000 গুণ 8/100 গুণ 5, তাহলে এখানে 0000 কাটাকাটি করলে 300 গুণ 40, আর এদিকে আমাদের থাকবে 12,000 টাকা। আবার দ্বিতীয় ক্ষেত্রে মুনাফা আয় সমান পি আর এন, এখানে 20,000 গুণ 8/100 গুণ 7, তাহলে এখানেও 0000 কাটাকাটি করলে হবে 200 গুণ 56 সমান 11,200 টাকা। অর্থাৎ তানজিলার মুনাফার পরিমাণ বেশি হবে 12,000 - 11,200 = 800 টাকা। অতএব তানজিলা 800 টাকা বেশি লাভ করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের 6 থেকে শুরু করে 10 নাম্বার পর্যন্ত প্রশ্নের উত্তর। এর আগের ভিডিওতে আমরা কিন্তু 1 নাম্বার থেকে শুরু করে 5 নাম্বার প্রশ্নের সমাধান দিয়েছি, এবং নেক্সট ভিডিওতে আমরা চেষ্টা করব 11 নাম্বার থেকে শুরু করে 15 পর্যন্ত এই সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার। তো তোমরা যারা ভিডিওটি পছন্দ করেছে অবশ্যই কমেন্ট করে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা জানিয়ে দিও, আর সব রকম অ্যাসাইনমেন্ট বা সব রকম পড়ালেখার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।